সম্পর্ক সেটি দেখানোর কথা ছিল, কিন্তু আমার সময়ের স্বল্পতার কারণে ভিডিও টাইম ডিউরেশন থাকার কারণে আমি ক্লাস শেষ করতে পারিনি। সেই বাকি অংশ আজকে ক্লাসে আমি তোমাদেরকে দেখাবো এবং তোমরা এখান থেকে উপকৃত হবে। আমি গতদিন যদিও দেখেছিলাম যে পিইউ থেকে এমইউ কীভাবে পাওয়া যায়, এমইউ থেকে পিইউ কীভাবে পাওয়া যায়, মানে মার্জিনাল ইউটিলিটি থেকে টোটাল ইউটিলিটি বা টোটাল ইউটিলিটি থেকে মার্জিনাল ইউটিলিটি তোমরা কীভাবে পেতে পারো সেই বিষয়টি আমি কিন্তু তোমাদেরকে আগে দেখিয়েছিলাম। আজ আমি তারই ধারাবাহিকতায় ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগবিধির ক্ষেত্রে যদি এরকম কোনো উদ্দীপক দেওয়া থাকে যেখানে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ প্রান্তিক উপযোগটা ক্রমান্বয়ে হ্রাস পায়, এরকম যদি কোনো উদ্দীপক দেওয়া থাকে এবং সেখান থেকে যদি টোটাল ইউটিলিটি এবং মার্জিনাল ইউটিলিটির মধ্যে সম্পর্ক জানতে চান, সেক্ষেত্রে তোমরা যে কীভাবে তার অ্যান্সারটি করবে সেই অংশটুকু আমি আজকে তোমাদেরকে দেখাচ্ছি। এটি হচ্ছে ক্রমহ্রাসমান প্রান্তিক উপযোগ বৃদ্ধির যে ক্লাস তোমাদেরকে দেখিয়েছিলাম তার বাকি অংশ। তো এখানে আমি দেখিয়ে দিয়েছি টিইউ এবং এমইউ সম্পর্ক। দেখো এখানে দ্রব্য দেওয়া আছে 1, 2, 3, 4, 5, এই পাঁচ, মানে একই সময়ে একটি নির্দিষ্ট দ্রব্যগুলি এত ভোগ করছে। তো সেক্ষেত্রে মোট উপযোগ বৃদ্ধিগুলো প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে, 3, 2, 1, -0, তারপর -1। আর এখান থেকে হচ্ছে 3, 3, 5, 5, 6, 6, 0, 6, আর 6 থেকে 1, 5। মোট উপযোগ বৃদ্ধি পেলেও মানে হচ্ছে 3 থেকে 5 বৃদ্ধি পেয়েছে, কিন্তু প্রান্তিক উপযোগ ক্রমান্বয়ে হ্রাস পেয়েছে। এরকম যদি হয় সেক্ষেত্রে আমরা যদি 1 নং চিত্রে আমরা মোট উপযোগ রেখা দিয়ে অঙ্কন করেছি এবং 2 নং চিত্রে আমরা মার্জিনাল ইউটিলিটি রেখা দিয়ে অঙ্কন করেছি। তো এখানে তোমরা দেখো এখানে দ্রব্য ভোগের একক 1, 2, 3, 4, 5 এরকম দিয়েছি এবং এখানে দিয়েছি মোট উপযোগ 1, 2, 3, 4, 5, 6 এভাবে দিয়ে দিয়েছি। এই মানগুলো সমান হতেই হবে, মানগুলো যদি সমান না হয় তাহলে তোমাদের চিত্রটা সঠিক হবে না। তো সেক্ষেত্রে যখন এক একক দ্রব্য ভোগ করি তখন ভোগের পরিমাণ মোট উপযোগ হচ্ছে 3, তো এখান থেকে আমার মোট উপযোগ হচ্ছে 3। 2 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 5, 3 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 6, 4 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হচ্ছে 6, 5 একক দ্রব্য ভোগের ক্ষেত্রে মোট উপযোগ হ্রাস পেয়ে রয়েছে 5। এই বিন্দুগুলোর সংমিশ্রণ থেকে ABCDEFE এই বিন্দুগুলো আমরা যোগ করে যে রেখাটা পাই সেটি হচ্ছে মোট উপযোগ রেখা। আমরা প্রান্তিক উপযোগ রেখাটি কীভাবে পেতে পারি? প্রান্তিক উপযোগ দেখো যখন 1 একক দ্রব্য ভোগ করেছি তখন প্রান্তিক উপযোগ 3, 2 একক দ্রব্য ভোগ করেছি তখন প্রান্তিক উপযোগ 2, যা আমরা A1 এবং B1 বিন্দুতে দেখিয়েছি। যখন আমরা 3 একক ভোগ করি তখন আমাদের প্রান্তিক উপযোগ 1, যা আমরা C1 বিন্দুতে দেখিয়েছি। যখন 4 একক দ্রব্য ভোগ করি তখন প্রান্তিক উপযোগ 0 এবং যখন 5 একক দ্রব্য ভোগ করি তখন প্রান্তিক উপযোগ আমার -1। তো এই A1, B1, C1, B1 এবং E1 বিন্দু যোগ করে যে রেখাটি পাওয়া যায় সেটি হচ্ছে মার্জিনাল ইউটিলিটি বা প্রান্তিক উপযোগ রেখা। তো এখান থেকে আমার সম্পর্কটা আমি কীভাবে দেখাবো? সম্পর্কটি হচ্ছে আমি এখানে দেখিয়ে দিচ্ছি, দেখো 1 একক থেকে 4 একক দ্রব্য ভোগ করার ক্ষেত্রে এখানে আমরা মোট উপযোগ হয়েছে এ থেকে ডি বিন্দু পর্যন্ত, এ থেকে ডি পর্যন্ত এই অংশটুকুতে মোট উপযোগ বৃদ্ধি পেয়েছে, কিন্তু বৃদ্ধি পেলেও সেটি ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, 1 থেকে 2, 2 থেকে 3, 3 থেকে 4, প্রতি ক্ষেত্রেই আমার মোট উপযোগ ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে। 2 মানে প্রথমে 3 থেকে 5, 2 বৃদ্ধি পেয়েছিল, 5 থেকে 6, 1 বৃদ্ধি পেয়েছে, 6 থেকে 6 কোনো বৃদ্ধি পায়নি, এটা পরের অবস্থা আমরা দেখাবো। তো এখানে দেখো মোট উপযোগটা ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, এটা আমরা চিত্র থেকেও বুঝতে পারি। আমি তোমাদেরকে দেখিয়েছিলাম যে যদি কোনো রেখা ভূমি অক্ষের দিকে অবতল হয় বা লম্ব অক্ষের দিকে উত্তল হয় তাহলে সেক্ষেত্রে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি, এটি হচ্ছে ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। অনেকে আবার ক্রমহ্রাসমান বলে, না ক্রমহ্রাসমান না, ক্রমহ্রাসমান হারে বৃদ্ধি। আর যদি এটি যদি এই অবতলটা যদি লম্ব অক্ষের দিকে হয় এবং উত্তল যদি ভূমি অক্ষের দিকে হয় তাহলে সেটিকে আমরা বলবো ক্রমবর্ধমান হারে বৃদ্ধি, ক্রমবর্ধমান হারে বৃদ্ধি। তো এখানে দেখো আমাদের এই পেটটা কোন দিকে,
অবতলটা কোন দিকে? অবতলটা হচ্ছে ভূমিঅক্ষের দিকে আর উত্তর হচ্ছে লম্বঅক্ষের দিকে। তাহলে এখানে আমার কোন হ্রাসমান হারে বৃদ্ধি পেয়েছে, তো কোন হ্রাসমান হারে যদি বৃদ্ধি পায় সেক্ষেত্রে আমার মার্জিনাল ইউটিলিটি হ্রাস পায়, মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে হ্রাস পেতে থাকে। এখানে আমি দেখে দিয়েছি যে রেখার এ থেকে ডি কোন হ্রাসমান হারে বৃদ্ধি পায়, দুই নম্বর চিত্রে এ ওয়ান থেকে ডি ওয়ান পর্যন্ত এম এ কোন হ্রাসমান হয়, ক্রমান্বয়ে হ্রাস পায়। এবার দেখো আমরা যদি চার একক ভোগের ক্ষেত্রে চিন্তা করি, চার একক দ্রব্য ভোগের ক্ষেত্রে, তখন আমার টোটাল ইউটিলিটি সর্বোচ্চ, দ্বি বিন্দুতে সর্বোচ্চ, দ্বি বিন্দুতে যখন আমার চার একক ভোগের ক্ষেত্রে টোটাল ইউটিলিটি যখন সর্বোচ্চ, তখন আমার মার্জিনাল ইউটিলিটি কিন্তু জিরো, যেটা আমরা ডি ওয়ান বিন্দুতে দেখিয়েছি। তাহলে যখন টিও যেখানে সর্বোচ্চ, এমইউ সেখানে শূন্য, টিও রেখা এই যে ডি থেকে ই এর পরে এই অংশটা কোন হ্রাসমান হয়েছে, এখান থেকে এই অংশটুকু বা যতই নামবে এরপর এটা কোন হ্রাসমান, ক্রমান্বয়ে হ্রাসমান, মানে তুমি চার একক থেকে পাঁচ একক বা ছয় একক এভাবে যদি ভোগের পরিমাণ এর পরেও যদি বৃদ্ধি করো সেক্ষেত্রে তোমার এটি কোন হ্রাসমান হবে। তো কোন হ্রাসমান হলে সেক্ষেত্রে আমরা দুই নম্বর চিত্রে সেটাকে দেখিয়েছি যে এক্ষেত্রে মার্জিনাল ইউটিলিটি ঋণাত্মক হয়। এটি হচ্ছে আমাদের পিইউ এবং এমইউ এর সম্পর্ক। তাহলে আমরা যদি একটু রিভিউ দেখি, আমরা দেখতে পাই যে যদি মার্জিনাল ইউটিলিটি ক্রমান্বয়ে হ্রাস পায় সেক্ষেত্রে মোটামুটি যেটা পাওয়া যায় সেটি থেকে যদি আমরা চিত্র আঁকি তাহলে এরকম একটা চিত্র আমরা পাবো। সেই চিত্রে আমরা দেখতে পাচ্ছি যে এই অংশটুকু হচ্ছে ক্রম হ্রাসমান হারে বৃদ্ধি, এখানে হচ্ছে সর্বোচ্চ এবং এখানে ঢাল কিন্তু শূন্য। আর ঢাল শূন্য হলেই আমরা বলেছিলাম যে ঢাল থেকে পাওয়া যায় কি মার্জিনাল, ঢাল থেকে প্রান্তিক পাওয়া যায়। তো এখানে ঢাল শূন্য তার মানে প্রান্তিক শূন্য, যখন ঢাল ঋণাত্মক তখন প্রান্তিক উপযোগ ঋণাত্মক, আর এখানে ক্রম হ্রাসমান হারে বাড়ে তাহলে ক্রম হ্রাসমান হয়। এটা ছিল আমাদের পিইউ এবং এমইউ এর সম্পর্ক। আশা করি তোমরা বিষয়টি নিয়ে আর তোমাদের এখন ঝামেলা থাকবে না, এই বিষয়টি তোমরা এখন বুঝতে পেরেছো। আমি নেক্সট ক্লাসে তোমাদের চাহিদার উপরে ক্লাস দেওয়ার চিন্তা করেছি এবং ধারাবাহিকভাবে আমার ক্লাসগুলো চলবে ইনশাআল্লাহ। আমার টপিক ইল্লাহ।